বিয়ে করতে আইলে খালি যৌতুক চায়। যৌতুক চায়, এটা তো সবচেয়ে বড় কষ্ট, তাই না? যৌতুক চায়, মনে করেন অনেক টাকা পয়সা চায়, 2-3 লাখ টাকা যৌতুক প্রত্যেক দিন খাইতেই পারি না, গরিব মানুষ। লেখাপড়া করছিলেন? লেখাপড়া ঠিক মতো করছি, কোনো রকম। এখন মনে করেন অনেক অভাবের সংসার, এর জন্য ইউটিউবের মাঝে আইছি, একটা ভালো লোক পাইলে বিয়া সাথে কর্ম আমার পাশে যে দাঁড়াবে, চাই একটা বয়স্ক মানুষ যে যাতে জীবনে মানে না ছাইরা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম তিশা। তিশা আপু কেমন আছেন আপনি? এইতো ভাই আছি, কষ্ট। কিসের কষ্ট আসলে? বাবা বিয়া করে চলে গেছে, মার কাছে থাকে, মাটা বুড়ো মানুষ, কাজকর্ম করতে পারে না, অনেক অভাবে আছে। অনেক অভাবে আছেন, তাই না? বয়স কত আপনার? বয়স 18 হবে। তো 18, তো আজ প্রতিবেদনে আসছেন কি আশা নিয়ে? প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষ চাই যে বিয়ে শাদী করবে, যে বেইমানি সেটারই করবে না, এরকম একটা মানুষ চাই। মানে আমার দেশের বাড়ি সিলেট। পরিবারে যারা আছে তারা কি আপনাকে একটা দেখে শুনে বিয়ে দিতে পারতেছে না? বিয়ে কিভাবে দেবে? বিয়ে করতে আইলে খালি যৌতুক চায়। যৌতুক চায়, এটা তো সবচেয়ে বড় কষ্ট, তাই না? যৌতুক চায়, মনে করেন অনেক টাকা পয়সা চায়, 2-3 লাখ টাকা যৌতুক প্রত্যেক দিন খাইতেই পারি না, গরিব মানুষ। লেখাপড়া করছিলেন? লেখাপড়া ঠিক মতো করছি, কোনো রকম। এখন মনে করেন অনেক অভাবের সংসার, এর জন্য ইউটিউবের মাঝে আইছি, একটা ভালো লোক পাইলে বিয়া সাথে কর্ম আমার পাশে যে দাঁড়াবে, চাই একটা বয়স্ক মানুষ যে যাতে জীবনে মানে না ছাইরা যায়, এইরকম একটা মানুষ চাই। নাচ গান টান এগুলো করার কোনো শখ ছিল? জি না, এগুলো করার কোনো শখ নাই, শখ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো আর স্বামী ডারে নিয়ে আল্লাহ বিল্লাহ, সেইটুকুই শখ ছিল, তাই না? আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে? ফোন নাম্বার, নাম্বারটা মুখস্থ আছে? না ভাই। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01727024648। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা আবার বলছি 01727024648। নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? নামাজ কালাম পড়ে নামাজের পাঠাইতে বসে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেখবেন পাঠাই দিবে উপর থেকে। আমার সাথে বেইমানি সেটারই করবেন না, আমি একটা ওরকম মানুষে চাই, আমি বিয়ার সাথে করতে চাই, প্রেম ভালোবাসা করতে চাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।